হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জাহিদ খান, অল ইন অন জেরি মিক্স, আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি ওয়ালটনের সবচেয়ে কম দামের যে 32 ইঞ্চি টিভি আছে সেই টিভিটি সম্পর্কে বিস্তারিত জানাবো। টিভিটি আসলে আপনার কেনা উচিত কি না সেই বিষয়ে জানাবো। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে ওয়ালটনের 32 ইঞ্চির সেই টিভিটি। এই টিভির মডেলও আপনাদের জানাবো এবং প্রাইসও জানাবো। তো এটা হচ্ছে টিভির সামনের ইন্টারফেস। আপনারা দেখতেই পাচ্ছেন যে টিভিটির যে থিকনেস এটা কিন্তু অনেক কম আছে, এই যে দেখুন, যথেষ্ট বেজেললেস বলা চলে। এবং এই যে নিচে দেখুন ওয়ালটন লেখা আছে, আর এই দুইটা হচ্ছে স্ট্যান্ড, স্ট্যান্ড খুব স্মার্ট। তো এই যে মূল যে প্যানেল, এটি টিভির প্যানেল, এই প্যানেলটি হচ্ছে ওয়ালটনের পক্ষ থেকে 4 বছরের গ্যারান্টি দেওয়া আছে। অর্থাৎ 4 বছরের মধ্যে যদি এই প্যানেলটি নষ্ট হয় তাহলে তারা ঠিক করে দিবে। এবং ভিতরে যে স্পেয়ার্স পার্টসগুলো আছে, এই পার্টসগুলো আপনার কোনোটা 2 বছর, কোনোটা 3 বছর আছে, এই পার্টসগুলো এই সময়ের মধ্যে নষ্ট হলে তারা বদলে দিবে এবং 5 বছর তারা ফ্রি সার্ভিস করে দিবে। তো এখন আমি পিছনের সাইডটা দেখাবো টিভিটির পিছনে আসলে কী কী আছে। তো এই হচ্ছে টিভিটির পিছন সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন টিভিটির পিছন সাইড এই পাশে কিন্তু অনেক মোটা মনে হচ্ছে। তো আসলে এটি একটি ডিএলইডি, মানে টিভির যে প্যানেলটি এটা ডিএলইডি, যার কারণে এই সাইডটা মোটা। আপনারা বিশেষ করে ওয়ালটনের স্মার্ট টিভিগুলোর ক্ষেত্রে দেখবেন যে এই সাইডটা অনেক স্লিম, কারণ ওগুলো ইএলইডি। তো ইএলইডি ডি এবং ডিএলইডির মধ্যে একটি পার্থক্য আছে। তো আপনারা যদি এই পার্থক্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান, তাহলে এর জন্য আমি সেপারেট ভিডিও তৈরি করব যে ইএলইডি ডিএলইডি কি, এর মধ্যে কিছু সুবিধা অসুবিধার বিষয় আছে ইএলইডি ডিএলইডির মধ্যে। তো সেটা যদি আপনারা জানতে চান আমি বিস্তারিত বলবো। তবে এইটুকু আপনাদের বলে নেই যে ডিএলইডিটার যে পিকচার যে ডেন্সিটি, মানে আপনারা যদি সামনে থেকে পিকচার দেখেন সেক্ষেত্রে আপনার উজ্জ্বলতা একটু কম হবে এবং ইএলইডির উজ্জ্বলতা বেশি হবে। কিন্তু ইএলইডিতে বিদ্যুৎ বিল বেশি আসে, ডিএলইডিতে বিদ্যুৎ বিল কম আসে। তো এটা হচ্ছে ডিএলইডি। তো এই হচ্ছে টিভির পিছনের ইন্টারফেস, এখানে দেখতেই পাচ্ছেন কিছু সতর্কতা দিয়েছে। এবং এই যে দেখুন পাওয়ার সাপ্লাই 110 ভোল্ট থেকে 220 ভোল্ট, 50 হার্জ থেকে 60 হার্জ, 45 ওয়াট, বুঝছেন? তো এখানে বিষয়গুলো দিচ্ছে, এই যে ইউএসবি রেটিং 5 ভোল্ট থেকে 500 মিলি অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে সিরিয়াল কোড, এটি হচ্ছে টিভির আসল পরিচয়। আর টিভিটি যে বাংলাদেশে তৈরি হয়েছে তারই একটি ট্যাগ লাইন ট্যাগ এখানে দিয়েছে, মেড ইন বাংলাদেশ। তো এখানে এই যে ওয়ালটনের একটি হলোগ্রাম সিল, আর এই নিচের দিকটাই আপনাদের দেখায়। এই পাশে আছে আপনার এইচডিএমআই পোর্ট, দুইটা ভিডিও আউটপুট আছে, পিসি ইন আছে, পিসি অডিও ইন পোর্ট আছে, আবার অ্যান্টিনা আছে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2টি ইউএসবি পোর্ট আছে, একটাতে আমি পেন ড্রাইভ অলরেডি লাগাইছি, আর এটা হচ্ছে ভিডিও পোর্ট, মানে আপনি যদি ডিভিডি এগুলো লাগাইতে চান এটা হচ্ছে অডিও পোর্ট। তো এই মোটামুটি যেহেতু এটি নন স্মার্ট একটি টিভি, যার কারণে এখানে বিশেষ কোনো আলাদা পার্থক্য নেই। তবে এই টিভি যদি স্মার্ট হতো তাহলে এর প্রাইস আসতো প্রায় 22,500 সর্বনিম্ন স্মার্ট টিভি ওয়ালটনের 32 ইঞ্চি। এবং এতে এক্সট্রা ফিচার থাকতো কি, অ্যান্ড্রয়েড ভার্সন 7 থাকতো, র্যাম থাকতো, রুম থাকতো, এক কথায় আপনি এই টিভিতে ইউটিউবে ভিডিও থেকে শুরু করে ফেসবুক ব্রাউজিং সব কিছুই করতে পারতেন, মানে ইন্টারনেটে সকল কাজ করতে পারতেন, যেটা এই টিভিতে সম্ভব না। আর এই পাশে এই যে টিভির একটি ম্যানুয়াল আছে, অর্থাৎ আপনার যদি রিমোট না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার বাটন আছে, এখানে এখানে চ্যানেল চেঞ্জ করতে পারবেন এবং ভলিউম আপ ডাউন করতে পারবেন। তো এই বিষয়গুলো এখানে দিয়েছে। আর এর যে রিমোট, রিমোটটি আপনাদের দেখায়, আমি টিভিটি আনবক্সিং করলাম না, কারণ আনবক্সিং করে আসলে আপনাদের আমি এর আগে ভিডিও দেখাইছি, আনবক্সিং ভিডিওতে কিন্তু ঠোলের ভিতরে বিশেষ কিছু থাকে না, শুধু এই যে এখানে আপনি ওয়াল ক্লাম্প লাগাতে পারবেন, এই ওয়াল ক্লাম্পের একটি সেট দেওয়া থাকে, তার সাথে রিমোট দেওয়া থাকে, কিছু ম্যানুয়াল বই, আর এই স্ট্যান্ড টিভি, এই আর কিছু থাকে না, যার কারণে আমি ইনটেক টিভি খুলে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি না। তো আমি এখন এই টিভির রিমোট দেখাবো, পাশাপাশি টিভিটির আসলে পিকচার কোয়ালিটি কেমন সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো এটি হচ্ছে ওয়ালটনের এই টিভিটি চালানোর জন্য রিমোট। তো এই রিমোটটি ওয়ালটনের স্মার্ট নন স্মার্ট সব সব টিভিতেই ব্যবহার করা যায়।
তো এই হচ্ছে রিমোটের ইন্টারফেস। তো এটা একটা পুরাতন রিমোট, আসলে এই টিভির সাথে যে রিমোটটি আছে সেটা বক্সের মধ্যে আছে, সেটা বের করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাংশন বাটনগুলো আছে, এদের নেক্সট, তারপরে আপনারা যদি গান প্লে পুশ করতে চান সেগুলো অপশন আছে, গান কাটতে পারবেন, ইউএসবি অপশন, ফ্রিজ, ভলিউম আপ ডাউন, চ্যানেল, এই হোম হোম বাটনে ক্লিক করলে আপনি যদি আপনার স্মার্ট টিভি হয় তাহলে মেনুর মধ্যে যাবে, এবং এছাড়া এখানে আপনার চ্যানেলের মধ্যে যাবে। তো এখানে যে ডিসপ্লে রিকল, এটা হচ্ছে রিকল বাটন, এটাতে আপনি ব্যাক করতে পারবেন, এটা আরও কি আরও বাটন, এখানে সাউন্ড। তো আসলে বেশি বিশেষ করে প্রয়োজন পড়ে এই দুইটা, এই এই দুইটা চ্যানেল বাটন এবং এই বাটন এবং এই রিকল, এই এই কয়টা বাটনই বেশি প্রয়োজন পড়ে। তো এখন আমি টিভিটি অন করব। এই হচ্ছে টিভিটি অন হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে কোনো ডিশের লাইন দেওয়া নাই, তো সেহেতু আমি এখন সরাসরি যাব এখান থেকে। আচ্ছা, ওকে, রিকল। আচ্ছা, এখানে আপনি গেম খেলতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু গেম খেলতে পারবেন এই এই টিভিতে। আচ্ছা, এখানে ব্যাক বাটনে যাই, মেনু, মেনুতে ক্লিক করলে ব্যাক, আবার মেনু, এক্সিট, এখানে এক্সিট বাটন আছে, এক্সিট বাটনে ক্লিক করলে এটা কেটে যাবে। তো এখানে ইউএসবি যে বাটনটা আছে, ইউএসবি আমি যেহেতু পেন ড্রাইভ লাগাইছি, তো ইউএসবি বাটনে ক্লিক করলাম রিমোটের। এখন আমার এখানে যদি আমি টেক্সট দেখতে চাই তাহলে টেক্সটে যেতে হবে, ফটো দেখতে চাইলে ফটো, মিউজিক দেখতে চাইলে মিউজিক, শুনতে চাইলে মিউজিক, এবং ভিডিও দেখতে চাইলে মুভির মধ্যে ক্লিক করতে হবে। আপনার পেন ড্রাইভে আলাদাভাবে ভাগ করা থাকে সব কিছু। তো এখন এখানে যে ভিডিওটি আছে আমি প্লে করতেছি, যেহেতু মোবাইল দিয়ে রেকর্ড করা হচ্ছে সেহেতু হয়তোবা আপনারা ভিডিও অতটাও ক্লিয়ার দেখতে পারবেন না যতটা আমি বাস করে দেখতে পাচ্ছি। নেক্সট করলাম, যেহেতু কপিরাইটের একটা বিষয় আছে এই জন্য আসলে পুরো গান দেখানো সম্ভব হচ্ছে না। এটা দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটি। আচ্ছা, সব দেখতেছি কলকাতার গান। এটা দেখুন, আচ্ছা গানটা একটু কেটে দিই, এটা দেখুন পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করতেছি, যদি DSLR দিয়ে করতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন যে সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো এই হচ্ছে মূল বিষয়। তো এখানে আপনি প্রায় 200টার মতো এই টিভিতে চ্যানেল ধরবে। তো এই টিভিটির মূল প্রাইস হচ্ছে আপনার, আগে ছিল 16,500 টাকা, তো বর্তমানে 400 টাকা দাম বেড়ে এই টিভিটির বর্তমান প্রাইস হচ্ছে 16,900 টাকা, যেটা আপনি 3 মাসের ইনস্টলমেন্টে পরিশোধ করতে পারবেন। অর্থাৎ এই টিভির যদি সে ধরেন কিনতে চান আপনি শোরুম থেকে, 0% ইন্টারেস্টে আপনি 6,000 বা 7,000 জমা দিয়ে বাদ বাকি 10,000 টাকা আপনি প্রতি মাসে 3-4,000 করে কিস্তি দিয়ে শোধ করতে পারবেন। এবং যদি এই টিভিটি আপনি নগদে কিনতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই টিভিতে আপনি প্রায় 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এবং ওয়ালটনের যে ডিজিটাল ক্যাম্পেইন চলতেছে সেই ডিজিটাল ক্যাম্পেইনের জন্য এই টিভির যে পিছনে সিরিয়ালটা আমি দেখালাম, সেই সিরিয়াল কোড দিয়ে আপনার নাম্বারে SMS পাঠানো হবে, সেই SMS-এর মাধ্যমে আপনি 500 টাকা থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন। এবং সাথে 10% যদি ডিসকাউন্ট দেওয়া হয় এই টিভির দাম আসবে প্রায় আপনার 15,100-200 টাকা। আবার ডিজিটাল ক্যাম্পেইনে যদি সর্বনিম্ন 500 পান সেক্ষেত্রে দেখা যাবে যে টিভিটি আপনার প্রায় 14,500 বা 14,800 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যার কারণে 32 ইঞ্চি টিভি কিন্তু আপনি অনেক কম দামে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার 24 ইঞ্চি ওয়ালটনের টিভি নিতে গেলে 12,500 টাকা দাম। তো এটা প্রায় 15-র নিচেই আপনি পেয়ে যাচ্ছেন ডিজিটাল ক্যাম্পেইন এবং 10% ডিসকাউন্ট সহ, সেটা নগদে কিনলে। আর যদি কিস্তিতে কিনেন 3 মাসে 0% ইন্টারেস্ট আপনি 16,900 টাকাই নিতে পারতেছেন, আর 6 মাসে গেলে 8% হয়তো বা ইন্টারেস্ট অ্যাড করবে দোকানদার। তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কোনো বিষয় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এর যে ডিসপ্লে এটি কিন্তু 1080x1920 রেজুলেশন, অর্থাৎ ফুল এইচডি, আপনি ফুল এইচডি ভিডিও প্লে করতে পারবেন, চাইলে 4Kও দেখতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, ডিসপ্লে যথেষ্ট ভালো কোয়ালিটির। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আবারও বলতেছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।